অগ্নিপথ যোজনাকু বাতিল দাবিরে সিপিআই কমিউনিস্ট পার্টি এবং বিএমইউ পক্ষরু কার্যকর্তা মানে মাস্টো কন্টিনিউ রালিরে বাহারি রাজমল পর্যন্ত যাইতিলে। এথিরে সিপিআই র সম্পাদক শ্রী সুরজনা কইতিলে যে এই অগ্নিপথ যোজনাকু বন্ধ করা যাউ, সৈনিক মানুষ ঠিকারে রখি মারিবাকু চেষ্টা করুচন্তি মোদি সরকার, এহাকু বন্ধ করা যাউ। সেইপরি এই যোজনাকু নেই হইতিবা ক্ষতির ভরণা মোদি সরকার বহন করিবে বলি সে কইতিলে। সেইপরি জয় ভীম আর্মি ভারত একতা মিশন র মাস্টার ক্যান্টিন ঠারে অগ্নিপথকু বাতিল করিবা দাবিরে প্রতিবাদ করা যাইতিলা। এই যোজনা সহিত কন্ট্রাক্ট নিযুক্তি বন্ধ করা যাউ বলি সংঘ কর্মী মানে নারাবাজি করিতিলে। আগুর গোটা আইন আনিলে কৃষক মানুষ কড়া আইন 753 কৃষক শহীদ হলে সে আইন বাতিল হল। আজ কাহু পরামর্শ নকরি তরবারিয়া ভাবে ঠিকা নিযুক্তি করা যেভাবে ভাবতে করছেন তাঁকরি দলর নেতা আজ কিন্তু এমানে 4 বর্ষ পরে বিজেপি কার্যালয়ের সিকুরিটি গার্ড রয়েছে। আজ ভারতবর্ষর পেপরে সবু পেপরে ভাত এক যোজনা কোণ যদি করার তাহলে সব দল পার্লামেন্ট ডাকি আলোচনা করতে সঙ্গে 5000 যুবক আগুরু পরীক্ষা দিয়ে বইছেন 5 বর্ষ হল তা চিন্তা পড়া না হঠাৎ কোণ পাই এ যোজনা তেমন একু প্রত্যাহার করা পড়ব মোদী সরকার নহলে ক্ষমা মিলব না। আগে জিনিস হচ্ছে যে রেল গুড়া তোড়ফোড় করি পাখাপাখি 7000 কোটি টাকা ক্ষতি সেপাই দায়ী কি এ দায়ী মোদী দায়ী মোদি যদি চাইলা 753 শহীদ হয়ে গলা পরে আইন প্রত্যাহার হল এথের বি কিছু দেশের সম্পত্তি নষ্ট হব কিছু শহীদ হবে তাপরে আইন প্রত্যাহার হব মোদি যোজনা যা করছেন তা সেই কার্যকারী হব তাহলে দেশের সম্পত্তি নষ্ট করা আমি দেশের সম্পত্তি নষ্ট করা বাটে না আমি হিসারে বিশ্বাস করুনু শান্তিপূর্ণ আন্দোলন করু এ যোজনা যে আইছি প্রত্যাহার কর তুরন্ত প্রত্যাহার কর হিসারে আমি বিশ্বাস করু না। ভুবনেশ্বর বিশ্বজিৎ দাস রিপোর্ট।